দিনকু দিন বড়িবারে লাগিছি নূয়া মুখ্যমন্ত্রী ক্রেজ। রাজ্যরে মোহন মাঝি মুখ্যমন্ত্রী গাদিরে বসিবা পরে লোকঙ্ক পাখরে পৌঁছি সেমানক সুবিধা অসুবিধা বুঝিবা সহ অনেক নূয়া নূয়া পদক্ষেপ মান নেউছন্তি। আও তাহারি ভিতরে এবে জড়ি হইছি এক নূয়া প্রক্রিয়া, যাহা দ্বারা সাধারণ জনতা সরকারক পাখরে নিজের অসুবিধা সহজরে জড়াই পারিবে এবং মুখ্যমন্ত্রীক সহ মধ্যে দেখা করি পারিবে। তবে ওড়িশারে প্রথম থর পাই বিজেপি একাকী সরকার গড়িথিবা বেলে মুখ্যমন্ত্রী গাদিরে বসুছন্তি মোহন চরণ মাঝি। আও বিজেপি লোকঙ্ক সরকার বলি সবুবেলে দাবি করি আসুথিবা বেলে নূয়া মুখ্যমন্ত্রী তাহার এক উদাহরণ হয়ে ছিড়া হইছন্তি। মুখ্যমন্ত্রী পদরে সে বসিবা পরঠারু সাধারণ লোকঙ্ক পাখকু যাই সেমানক দুঃখ বুঝুছন্তি। এহা ছড়া তাঙ্ক কার্যালয়রে যাই প্রত্যেক দিন শহ শহ লোক মুখ্যমন্ত্রীকু দেখা করুছন্তি। তেণু লোকমানে কিপরি অসুবিধা ন ভুগিবে এবং সরকারক পাখরে কিপরি লোকঙ্ক অভিযোগ পৌঁছিব সেথিপাই মুখ্যমন্ত্রী আপনাইছন্তি নূয়া তরিকা, যাহা কোনসি সরকার কেবে করি নথিলে এবে মোহন সরকাররে তাহা হেউচি। তেণু মুখ্যমন্ত্রী নিষ্পত্তি নেইছন্তি যে প্রত্যেক দিন দুই ঘন্টা লোকঙ্ক অভিযোগ শুনিবে। শুক্রবার ঠারু এই অভিযোগ শুনানি আরম্ভ হেব। যেদিন মুখ্যমন্ত্রী ভুবনেশ্বরের রাজ্য অতিথি ভবন কার্যালয়ের থিবে সেইদিন অপরাহ্ন তিনটা ঠারু পাঁচটা পর্যন্ত লোকঙ্ক সমস্যা শুনিবে, এসব অভিযোগপত্র গ্রহণ করে সমস্যা সমাধান পাই পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট দিনাঙ্ক টিভি। কলিযুগর সে চলন্তি ঠাকুর, সেই সৃষ্টিকর্তা, সেই রক্ষাকর্তা। সারা জগত দেখে তাঙ্ক লীলা খেলা, রত্ন বেদি পরি স্নান বেদিরে দেবে দর্শন, মন্দির ছাড়ি মুক্তাকাশকু আসিবে মৌড়মণি, ভকতের ভকতিরে উছুড়িব বড়দাণ্ড, দুনিয়া দেখিব দারুদিয়ঙ্ক দিব্য স্নান, মহাবাহুঙ্ক মহাস্নানকু নিয়ে স্বতন্ত্র কার্যক্রম স্নান বেদিরে শ্রীজীউ। আসন্তা 22 তারিখ পুরীর সিধা প্রসারণ, কেবল দিনাঙ্ক টিভিরে।